রংপুরের তারাগঞ্জে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর দুই তারাগঞ্জে মনোনয়ন ফর্ম জমা দেন বিকল্পধারার মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন আর রশিদ রাসেল তালুকদার অফিস সূত্রে জানা গেছে গতকাল বুধবার উপজেলা কার্যালয়ে বিকেলে ইউএনও আমিনুল ইসলাম নির্বাচন অফিসার মেরাজ হোসেনের উপস্থিতিতে মনোনয়ন ফর্ম জমা দেন বিকল্পধারার মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন আর রশিদ রাসেল তালুকদার তিনি বলেন শান্তি সুখের একটি দেশ বিকল্পধারা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জননেত্রী শেখ হাসিনার আদর্শ ও মূলধারাকে অব্যাহত রাখতে আমাদের এই বিকল্পধারা কাজ করবে রংপুর দুই আসনে শিল্প কলকারখানা বেকার যুব সমাজ শিক্ষা ও সকল সমাধানের লক্ষ্যে কাজ করব বলে অঙ্গীকার করছি এই সময় তার সাথে উপস্থিত ছিলেন অত্র আসনের দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী তারাগঞ্জ থেকে বিপ্লব হোসেনের তথ্যচিত্রে পলিটিভি।